আর এসবই ছিল 22 জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির অনড় অবস্থান। সমঝোতায় না আসায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান। সে সময় আলোচনার শীর্ষে উঠে আসে একসাথে চার উপদেষ্টার পদত্যাগের খবরও। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সামলাতে 2007 সালের 11 জানুয়ারি ইয়াজউদ্দিন বাধ্য হন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগে, ঘোষণা দেন জরুরি অবস্থার। উভয় জোটের বিপরীতমুখী অবস্থানের কারণে তারা স্ব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকলে দেশ সম্ভাব্য বিপর্যয়ের মুখে পতিত হবে। বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা অত্যাবশ্যক হয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ফখরুদ্দিন আহমদ। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর প্রথমবারের মতো দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাদ যাননি ব্যবসায়ীরাও। চেষ্টা হয় দুই নেত্রীকে রাজনীতি এবং দেশের বাইরে রাখার, -2 ফর্মুলা হিসেবে যা বহুল সমালোচিত। জরুরি বিধিমালার মাধ্যমে কেড়ে নেওয়া হয় জামিন সহ বিভিন্ন মৌলিক অধিকার, হরণ করা হয় গণমাধ্যমের স্বাধীনতাও। যদিও মানুষের দাবির মুখে 23 মাস পর জরুরি অবস্থা প্রত্যাহার করে সরকার। রাজনীতির টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 2008 সালের 29 ডিসেম্বরেই অনুষ্ঠিত হয় দেশের সাধারণ নির্বাচন, আর এই নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসে গণতান্ত্রিক সরকার। শিবলী রেজা আহমেদ।